আজকের মূল এপিসোড শুরু করার আগে ছোট্ট একটা সংবাদ আছে। আপনি যদি একজন ডাক্তারবাবু হন, আপনি যদি একজন অ্যাডভোকেট হন, কিংবা আপনার এমন কোনো পেশা, এমন কোনো প্রফেশনে আপনি আছেন যার জন্য এইভাবে ভিডিও বানানোর মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ করার খুবই দরকার। এইভাবে যদি আপনি জনসংযোগ করেন, আপনিও বুঝতে পারছেন যে আপনার কাছে আরও বেশি ক্লায়েন্ট আসবে, আরও বেশি মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন। কিন্তু আপনি এডিটিং করবেন কিভাবে, ক্যামেরার সামনে শ্যুট করবেন কিভাবে, এত সুন্দরভাবে আপনি সাউন্ড পাবেন কিভাবে, এই সমস্ত কিছু আমি প্রোভাইড করব, অর্থাৎ আমার টিম প্রোভাইড করবে। আপনি স্ক্রিনে দেওয়া এই যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে আপনি ফোন করুন, 7044-56-2279 এই নাম্বারে। বাকি সমস্ত দায়িত্ব আমার এবং আমার টিমের। আসুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি প্রদীপ। আজকের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই। দেখুন, প্রত্যেকটা এপিসোডে না আমি যখন এপিসোড শুরু করি আর কি, ইন্ট্রোডাকশন পার্টে আমি আপনাদেরকে বলি যে আজকের এপিসোডটা একদম টান টান উত্তেজনাপূর্ণ, এক সেকেন্ডের জন্য আপনি মনোযোগ হারাবেন না, ইত্যাদি ইত্যাদি আমি বলি। কিন্তু আজকের এই যে এপিসোড শুরু করছি আর কি, এই এপিসোডে আমাদের ধর্ম বা আমাদের এই যে আধ্যাত্মিক পথ কেমনভাবে সময়ের সাথে সাথে তার রূপ বদলেছে, তার দিক পরিবর্তন করেছে, একটা একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এখন তো জানেন ধর্মের এই আঙিনায় আর কি নানান ধরনের সম্প্রদায় আছে, কাঠিয়া সম্প্রদায়, নাগা সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি সম্প্রদায়, ইত্যাদি ইত্যাদি আখড়া, ইত্যাদি ইত্যাদি গোষ্ঠী। তো এই যে গোষ্ঠী, এই যে সম্প্রদায়, এইগুলো কীভাবে তৈরি হয়েছে, আগের এপিসোডে যেখানে আমরা আলোচনাটা ছেড়েছিলাম আর কি, সেই আলোচনায় যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে সেখানে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে এই আখড়া, এই যে গোষ্ঠী কিভাবে তৈরি হচ্ছে, এত গোষ্ঠী ঢুকে পড়েছে ধর্মের মধ্যে, নানান ধরনের ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তাই সংঘবদ্ধ হচ্ছে না, তো নানান সমস্যা তৈরি হচ্ছে ধর্মের আঙিনায়। এইগুলো কিন্তু আজকে আমরা জানব, কেননা আমরাও বিভিন্ন সময় ভক্তির পথে চলতে চলতে বা সাধারণভাবে আমাদের মাথার ভেতর কিন্তু এই প্রশ্নটা আসে যে আমাদের ধর্মে এত গোষ্ঠী কেন, এত পথ কেন, যদি সব পথ এক জায়গায় গিয়ে মেলে তাহলে এত পথের দরকার কি। আর যদি বা এই যে ইতিহাসের কথা যেটা আজকে বলছি, যদি বা এই ইতিহাসের কথা আমরা না জানি তাহলে কিন্তু আমাদের মাথার ভেতর এই যে প্রশ্নগুলো আসে, মাথা কিন্তু যুক্তি চায়, বুদ্ধি যুক্তি চায়, সেই যুক্তি কিন্তু আজকের এপিসোডে আপনি পাবেন। আজকের এই এপিসোড একেবারে শুরুতে আপনাকে রিকোয়েস্ট করব, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা বাকিদের কাছে শেয়ার করুন, কেননা এটা একটা ইনফরমেটিভ ভিডিও। আপনাকে শোনাচ্ছি তন্ত্রভিলাষীর সাধু সঙ্গ, প্রমোদ কুমার চট্টোপাধ্যায় তার লিখিত এই বই থেকে। আসুন শুরু করা যাক। সেই ব্যক্তি যেন একটু গোলমালে পড়িলেন। তিনি বলিলেন, এই যে এখানকার সন্ন্যাসী সম্প্রদায়, এরা তো সকলে গার্হস্থ্যের পরিপক্ক অবস্থায় সন্ন্যাসী হচ্ছেন না, এরা কেউ আধাপকা অবস্থায়, কেউ বা একেবারে কাঁচা অবস্থায়, অল্প বয়সে সন্ন্যাসীর দলে ভর্তি হয়ে পড়েছেন, তাই তো যত গোলমালের সৃষ্টি হচ্ছে। নাগমহাশয় তখন তিনি বলছেন, আরে ভাই শোনো শোনো, এখন সেই পুরনো দিনের চতুরাশ্রম তো এখন আর নেই, দেশের মধ্যে সমাজের আগাগোড়া পরিবর্তন হয়ে গেছে। তখনকার দিনে প্রাকৃতিক নিয়মেই আমাদের মানব সমাজ আশ্রম সেখানে নিয়মিত হয়েছিল। এই লাইনটা আমি আরেকবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। তখনকার দিনে প্রাকৃতিক নিয়মেই আমাদের মানব সমাজের আশ্রম নিয়মিত হয়েছিল, নিয়মিত হয়েছিল অর্থাৎ এক একটা বয়সের পরে কিন্তু জীবনের এক একটা অধ্যায় সূচিত হতো, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ইত্যাদি ইত্যাদি। তো সেটাই কিন্তু বলছেন এখানে, যেহেতু তখনকার মানুষ প্রকৃতির কোলেই মানুষ হতো, চতুরাশ্রমের মধ্যে সন্ন্যাস ছিল চতুর্থ আশ্রম, জীবনে ভোগ এবং কর্ম পূর্ণ হয়ে বৈরাগ্য এলে তখন কিন্তু ত্যাগ। আরেকবার, জীবনে ভোগ এবং কর্ম পূর্ণ হয়ে যাওয়ার পর যখন বৈরাগ্য আসছে তখন কিন্তু ত্যাগ। মহাভারতের যুগের পর থেকে বর্তমান ইতিহাসের মধ্যে প্রথমেই মহাবীর জৈন সম্প্রদায়ী সন্ন্যাসীর দল তিনি তৈরি করলেন, সঙ্গে সঙ্গে বুদ্ধদেবের আরেক সংঘ বা প্রকাণ্ড শ্রমণের দল জমে গেল। ধর্মের যেন এক প্রবল বন্যা এলো, তাতে দেশে গৃহী অগৃহী
নির্বিচারে বৈরাগীর রাজ্যে তারা ঢুকে পড়লেন। আচ্ছা, এখানে বৈরাগীর রাজ্য কেন বলা হচ্ছে? দেখুন, এর আগের লাইনে কিন্তু বলা হয়েছে যে জীবনে ভোগ এবং কর্ম, এই ভোগ এবং কর্ম যখন কমপ্লিট হচ্ছে তখন কিন্তু আসছে বৈরাগ্য। একটা গাছ ছাড়া ভাব আর কি, একটা বৈরাগ্য আসছে, বিরাগ জন্মাচ্ছে। কিসের প্রতি? ভোগের প্রতি, কর্মের প্রতি। যে কর্মের দ্বারা ভোগ হয় সেই কর্মের প্রতি কিন্তু। তো এই যে বৈরাগ্য আসছে, তো এই যে বিরাগ আসছে, বিরাগের সাথে সাথে কিন্তু একটা অনুরাগ তৈরি হয়। নদীতে যখন জোয়ার হয় কোথাও না কোথাও ভাটা হচ্ছে, আবার যখন আপনার এলাকায় আপনি দেখছেন যে ভাটা হচ্ছে কোথাও না কোথাও জোয়ার হচ্ছে, জল সেই একই পরিমাণ। তো আমাদের জীবনে যতটুকু আমাদের জীবনের যে সময়, সেই সময়ে যখন বৈরাগ্য আসছে তখন কিন্তু আসলে অনুরাগও জন্মাচ্ছে একই সাথে জীবনের কোথাও একটা। তো বৈরাগ্য বিরাগ অবস্থা কোথায় আসছে? কর্মের প্রতি আসছে এবং ভোগের প্রতি আসছে। আর অনুরাগ কোথায় জন্মাচ্ছে? ঈশ্বরীয় চিন্তা ভাবনায়। তখনও কিন্তু আপনি ত্যাগের পথে চলছেন না, এর পরে যখন ঈশ্বরীয় চেতনায় যখন আপনি চলছেন, যখন আপনার চৈতন্য জাগরিত হচ্ছে, তখন কিন্তু আপনার ত্যাগ জন্ম নিচ্ছে। তো এটা কিন্তু কমপ্লিটলি একটা নর্মাল প্রসেস ছিল। এখন এটাকে কি করা হচ্ছে? মানুষ যেহেতু স্বাভাবিকভাবে এই পথে যাচ্ছে না, তো স্বাভাবিক কারণে কি হচ্ছে, আশ্রম গড়ে উঠছে, নানান দল গড়ে উঠছে, গোষ্ঠী গড়ে উঠছে, মানে জোর করে ট্রেনিং দেওয়া হচ্ছে আর কি, মানুষকে জোর করে টেনে নেওয়া হচ্ছে। এখন তো অনেককে দেখতে পাই যে 60 বছর বয়সে, রিটায়ারমেন্টের বয়স সরকারিভাবে, তারপরেও আবার চাকরি করছে, কোথাও না কোথাও কাজ করতে হচ্ছে। সো এই যে প্রথাটা যেটা ছিল, চতুরাশ্রম যেটা ছিল, সেটা স্বাভাবিক নিয়মে ছিল। জীবনে এক একটা স্টেজে এক একটা কিছু করছেন, সেটা যেহেতু ব্রেক হয়েছে প্রাকৃতিক নিয়ম থেকে, কিন্তু এখন যেটা সম্প্রদায় তৈরি হচ্ছে এই জায়গাটা আসছে। তখন কি হচ্ছে, গৃহী অগৃহী যারা আছে সবাই কিন্তু তারা এই বৈরাগ্যের রাজ্যে তারা হুড়মুড় করে ঢুকে পড়ছেন, দলে দলে যোগ দিচ্ছেন, মেম্বারশিপ নিচ্ছেন। বৈরাগ্য ধর্মের নামে যেন এক বিরাট মোহ রাজ্যের সকল দিকে এলো। বৈরাগ্য ধর্মের নামে যেন একটা বিরাট মোহ রাজ্যের সকল দিকে। শেষে সম্রাট অশোকের প্রভাবে তার বহু বিস্তার হলো। তখন থেকেই আশ্রমের ব্যভিচার শুরু হলো, কিন্তু প্রাকৃতিক নিয়ম সেটা কিন্তু ঠিকই রইল। ক্ষণিক বৈরাগ্যের ঝোঁকে অথবা রাজানুগ্রহ লোভের লোভে যারা ঢুকলেন সংঘের মধ্যে, তাদের মোহ কাটলে প্রকৃত ভোগের ক্ষুধা তাদের পেতে লাগল। তখন থেকেই সংঘ প্রতিষ্ঠিত আইন কানুনের ফাঁকের মধ্যে বেশ কতক ভোগের হাওয়া ঢুকে গেল, ক্রমে ঝড় বইতে শুরু করে দিলে। ক্রমে সংঘের একটা দিক বিকৃত হয়ে প্রকৃতির নিয়মেই দেশের সমাজের কাছে আপদ হয়ে উঠল। তখন শঙ্কর এলেন। সনাতন ধর্মকে মায়ার দিক থেকে উদ্ধার করতে গিয়ে পাল্টা তিনি নতুন করে একটা সম্প্রদায় গড়ে তুললেন। পুরানো বৌদ্ধতন্ত্রের ঝর্তি পড়তে যারা জাত হারিয়ে পড়েছিলেন আর কি, যে সমস্ত মানুষ, তারা আউল বাউল, সাঁই কর্তা, নানা ছাঁচে তারা, নানা গ্রুপে তারা, নানা গোষ্ঠীতে তারা, নানা আখড়ায় তারা, এই ধর্মের জঙ্গলে বন জঙ্গল গজিয়েছে। শঙ্করের অদ্বৈত তত্ত্বজ্ঞান ভেদের এক মীমাংসা নিয়ে একটা বিরাট সম্প্রদায় তৈরি করছে, বিরাট দল গড়ে তারা তুলছে। শঙ্করের সম্প্রদায়ের আদর্শ ক্রমশ বহুধা বিচ্ছিন্ন হয়ে পড়ল। কুলীন, গিরি, পুরী, ভারতী, অরণ্য ইত্যাদি 10 নামী থেকে বংশজ বহু নামী ও নানাপন্থী হয়ে ভারতময় আনন্দের হাট বাজার তারা লাগিয়ে দিল। নাথ সম্প্রদায়ের যোগীগুরু গোরখনাথের সম্প্রদায়ের সংখ্যা তাদের মধ্যে বড় কম জান না। তারপর বৈষ্ণব ধর্মের পালা, সেদিক দিয়েও সন্ন্যাসীর দল বড় কম হল না। তখন থেকে এখনও পর্যন্ত যোগী বা সন্ন্যাসী রাজ্যের নিষ্কাম কর্মের যোগফল এইভাবে ক্রমাগত বাড়তে বাড়তে ইদানিং রামকৃষ্ণ বিবেকানন্দের সম্প্রদায় শুধু ভারতে নয়, নতুন পৃথিবী আমেরিকা পর্যন্ত ঠেল মেরেছে। তা তুমি দেখছো তো? নাগমহাশয়ের এই কথা শুনবার পর সেই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন, তিনি তখন বলছেন, দেখুন, তাহলে এই যে প্রাচীন এবং নবীন সন্ন্যাসীর নানা সম্প্রদায়, এদের কর্মপন্থাও তো নানা দেখাচ্ছে।
তাদের আদর্শ যাই হোক, গৃহীদের সঙ্গে এক কাপড়ের এদের তো রঙের ব্যবহার ব্যবধান একটা আছে, মানে গৃহীদের কাপড় এবং এদের রঙ, এদের যে কাপড় তার রঙের ব্যবধান আছে, কিন্তু তাছাড়া আর তো কোনো ব্যবধান দেখতে পাচ্ছি না। নাগমহাশয় তখন তিনি বলছেন, দেখো সে তো বাইরের থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কিন্তু আরও ব্যবধান আমি দেখতে পাচ্ছি, সেটা এই যুবক সংঘের মধ্যে বিদ্যা অনুরাগ, বিলাস ত্যাগ, কুমার অবস্থায় সন্তোষ আর গৌরববোধ, এটা কি কম গৌরবের নয়? আর এটাও একটা বিশেষ শুভ যোগাযোগ নয় কি? দেশের নানান কাজে দেশের যুবক সম্প্রদায় কতটা আত্মনির্ভরশীল হয়ে কাজ করতে পারছে, যারা এই আশ্রম সম্প্রদায়ের তাদের তুলনায় বাকি যুবক সম্প্রদায় তারা কতটা দেশের কাজে দশের কাজে তারা লাগছে। এই যে প্ররার্থে কর্মের যোগ, এটা কি সহজ? মানে অন্যের জন্য কাজ করা, পূর্ব পশ্চিমের এ তো মিলন সেতু। বিবেকানন্দ পুরাণী সন্ন্যাসী সংঘের মোড় তিনি ফিরিয়ে দিয়ে গেছেন তার এই নূতন দল গড়ে। এর মধ্যে স্রষ্টার কিন্তু একটা অভিপ্রায় রয়েছে, অর্থাৎ ঈশ্বরের একটা কিন্তু অভিপ্রায় আছে, তাকে তুমি দেখছো না? এই ভাবের কথায় আমরা সকলেই বিশেষ কৌতূহলী হয়ে হলেও তিনি বিষয়টি নিয়ে আর বেশি কিছু সময় তিনি দিলেন না। তিনি বললেন, অর্থাৎ নাগ মহাশয় তিনি এই কথোপকথন তিনি সমাপ্ত করছেন, তিনি বলছেন যে আজ এই পর্যন্ত, আবার সময় যখন হবে তখন কিন্তু আবার আলোচনা হবে। তারপর আমার হাতটি ধরে তিনি আমাকে বলছেন, চলুন দাদা চলুন, আজ আপনাকে একটা নতুন জিনিস দেখাবো। একটি জীর্ণ পুরাতন মন্দির, তার অল্প দূরেই একটি বহু প্রাচীন নিম গাছ। তখন আষাঢ় মাস, গাছটি সুপক্ক ফলে একেবারে পূর্ণ, নিচেও অসংখ্য বিচি স্তূপাকারে পড়ে রয়েছে। নাগমহাশয় তিনি গাছে উঠতে আরম্ভ করলেন। আসুন দাদা, বলে তিনি একগোছা সুপক্ক নিম ফল হাতে নিয়ে দুই একটা করে মুখে পুরতে লাগলেন। আমি তো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এ কি আপনার তেতো লাগছে না? নাগমহাশয় তখন তিনি বলছেন, একটা খেয়েই দেখুন না, মন রসনার বিবাদ ভঞ্জন একেবারে হয়ে যাক, খেয়ে দেখুন। আশ্চর্য, এমন মধুর, একেবারেই তিক্ত স্বাদ শূন্য, এত মিষ্ট নিম ফল, এত মিষ্ট নিম ফল যে হয় তা তো আমি জানতাম না, আমার জীবনে কখনো আমি আস্বাদও করিনি। এই ভুবনেশ্বরে এসে এই অপূর্ব বস্তু আমি দেখলাম। নাগমহাশয় আজ আর অন্য কিছুই খেলেন না, ওই ফল তার আজকের খাবার পূর্ণ করে দিল। আমিও কিছু কিছু খেয়েছিলাম। গাছ থেকে নামার পূর্বে আমরা দেখলাম একটা দুটো করে অনেকগুলি মহাবীর এসে তারা নিচে জমা হতে শুরু করলেন। নাগমহাশয় তাদেরকে দেখতে পেলেন, তারপর তিনি বলছেন, দাদা আর নয়, অধিকারীরা এসেছে, আর আমাদের এইখানে থাকা চলবে না, চলুন আমরা এখান থেকে যাই অন্য কোথাও। নিচে নামতে না নামতে একে একে তারা চকিতের মতো গাছে উঠে পড়ল। আমরা নিকটস্থ দেউলের মণ্ডপে বসে তাদের কথাবার্তা আমরা শুনছি, আর আমরাও নিজেরা কথাবার্তা বলছি। আমি দেখছি তখন পশ্চিমের দিকে মেঘের ফাঁকে একবার দিবাকর দর্শন দিলেন, ভুবনেশ্বরে এসে বোধহয় আজ প্রথম সূর্য দেখলাম। উজ্জ্বল কিরণ রশ্মি যেন আনন্দ ঢালিয়া চারিদিক নাচাইয়া তুলিল এবং মনের সকল অবসাদ যেন কাটিয়া দিল। আমি বললাম, দেখলেন, আমাদের মনের সমস্ত জড়তা কাটিয়ে আজ এতদিন পর মার্তণ্ড দেব তিনি দেখা দিলেন, কি আনন্দ বলুন তো। নাগমহাশয় লাবণ্য উজ্জ্বল ছল ছল নেত্রে সূর্যের দিকে চেয়ে তিনি একটি ধ্যান আবৃত্তি করলেন। ইনি যে আমাদের মূর্তিমান কল্যাণ, আমাদের জীব সমাজের এর চেয়ে কে বড় আপনার আছে জানেন দাদা? আর্যরা যতদিন এই প্রত্যক্ষ দেবতাকে জীবন্তভাবে ব্যক্তিগত জাতিগত সমস্ত দিকভাবে জীবনের মধ্যে ধরেছিল ততদিন তারা বিশ্ববরেণ্য ছিল। তারপর ক্রমে ক্রমে যখন একে ছেড়ে নানা মূর্তির দিকে অনার্য মিশ্রণের ফলে রজগুণের প্রভাবে বিস্তৃত হতে লাগলেন, তখন থেকেই ক্রমে শৌর্য বীর্য আত্মজ্ঞান ঔদার্য তাদের ক্ষয় হতে লাগল, যার শেষ পরিণাম এই বর্তমান অবস্থা। অর্থাৎ নাগমহাশয় তিনি বলছেন যে মার্তণ্ড দেব অর্থাৎ সূর্যদেব, তাকে যতদিন আমরা পুজো করেছি তার কিন্তু ফল আমরা পেয়েছি, তার স্বীকৃতি আমরা পেয়েছি, আর যখন
সূর্যদেবের পূজা আমরা করছি না তখন কিন্তু তার ফল আমরা পাচ্ছি না। কেননা আমাদের জীবনে প্রত্যক্ষভাবে সূর্যদেব যেভাবে আমাদেরকে শক্তি প্রদান করছেন তা কিন্তু অদৃশ্য না, আমরা চোখে দেখতে পাচ্ছি। তো তাই সূর্যদেবের পুজো করার কথা তিনি বলছেন আর কি। আমি তখন বললাম, শিবনারায়ণ স্বামীর মতে জীবের এই একমাত্র প্রত্যক্ষ আদিদেব, ইনি অদ্বিতীয় ঈশ্বর এবং পরম গতি। সনাতন ধর্মে তো ইনি আদি দেবতা, তা নিয়ে তো কোনো চিন্তা চেতনার মধ্যে কোনো জড়তা নেই, সেই জন্য ইনি অজ। নাগমহাশয় তিনি বলছেন ইনি অজ, তারপর ইনি তো আদিত্য, ইনিই একমাত্র সত্য প্রত্যক্ষ দেবতা। এষ বিষ্ণু শিবশ্চৈব ব্রহ্মাচৈব প্রজাপতি মহেন্দ্রশ্চৈব কালশ্চ যম বরুদ এবচ। জন্ম মৃত্যু জরা ব্যাধি সংসারের যে সমস্ত ভয়, সেই সমস্ত ভয় ইনি কিন্তু দূরীকরণ করেন। দারিদ্র যে সমস্ত মানুষ, তাদের এই দিবাকর তাদের অন্ধকার জীবনে প্রকাশ তিনি সঞ্চার করেন। এটা কোনো অতিরঞ্জিত বিশেষণ নয়, প্রত্যেকটি ঋষিগণের উপলব্ধ সত্য, নাগমহাশয় তিনি বললেন। এরপর নাগমহাশয় তিনি আনন্দে গদগদ কণ্ঠে তিনি বলছেন, কি বলবো আমি ভেবে পাচ্ছি না, অধপতনের কালিমা আমাদের জাতির আজ আর মাথা তুলবার জোর রাখেনি, না হলে আজ জগৎকে ডেকে গলায় যত জোর তত বড় করে আমি বলবার চেষ্টা করতাম যে সূর্য দেবতা আমাদের সনাতন। এখন পাশ্চাত্যের ক্ষেত্রে যারা রোগ আরোগ্য করবার শক্তি নিয়ে আলোচনা যারা করছেন, আর আমাদের পূর্বপুরুষেরা বহু শত বর্ষ পূর্বে তাকে একমাত্র আয়ু আরোগ্য ঐশ্বর্যের দেবতা বলে জীবন্তভাবে তাকে পূজা করে গেছেন, তাই সূর্যদেব তিনি নারায়ণ, জীবের সর্বকালের পরম গতি। আমাদের ত্রিসন্ধ্যা গায়ত্রী তা শুধু সূর্য উপাসনাই, কিন্তু যথার্থ উপদেশের অভাবে আমরা গায়ত্রী পর্যন্ত ভুলেছি, অথচ এখনও আমাদের উপনয়ন সংস্কারটি প্রথা অনুসারে বজায় আছে। মন্দের ভালো এইটুকু যে উপাসনার এই মহান সত্যটি প্রথার মধ্যে এখনও আছে, কালে কোনো যোগাযোগ আবার হয়তো এই প্রথাটি পুনঃ উদ্দীপিত হয়ে উঠতে পারে আর কি। হতে পারে নয়, বলুন হবে, হতে পারে শুনলে মনটা খারাপ হয়ে যায়। নাগমহাশয় তখন তিনি বললেন, দাদা আপনাকে একটা ব্যক্তিগত কথা বলছি, এই যে পুনরুদ্দীপিত হওয়া এটা তো ব্যক্তিগত কথা নয়, এটা তো জাতির কথা, সমষ্টি গোষ্ঠী সর্বজনের কথা, কালের ব্যবধানের মধ্য দিয়েই না সেটা সম্ভব। তবে হ্যাঁ, হবে বইকে, না হলে সন্ধ্যা গায়ত্রীর কোনো অস্তিত্বই থাকতো না। যে জাতিগতভাবেই বলুন বা সমাজগতভাবেই বলুন, পুরাতন বলে যেটির অস্তিত্ব আছে, যে ভাবেই হোক না কেন তার প্রয়োজন আছে। এই জাতির পদ্ধতি আচার এ সকলই মানব সমাজের চৈতন্য এবং উন্নততর অধিকারের লক্ষণ, যতক্ষণ এর প্রয়োজন আছে ততক্ষণ এগুলি তিনিই রেখে দেবেন। মানুষ নানা ষড়যন্ত্র করেও একে লোপ করতে পারবে না, বিলোপ করতে পারবে না, একে ভুলিয়ে দিতে পারবে না। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি মনে হয় না যে আমাদের আসল ধর্ম সেই পূর্বপুরুষের অধিকৃত আর কি সাধনলব্ধ অনুভূতিকে পাওয়া, যা আমরা এতদিন ধরে হারিয়ে বসেছি, আপনার কি মনে হয় না? আমার শতই মনে হয়, আমার অন্তরের আকাঙ্ক্ষাই হচ্ছে ধর্ম, যার গতি সেই হারানো পূর্বগত সিদ্ধ মহাপুরুষদের উপলব্ধি তত্ত্বের দিকে। অর্থাৎ লেখক তিনি বলছেন যে আমার ভেতরে ধর্মের প্রতি যে অনুভব, যে প্রেরণা, যে আকর্ষণ, তা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা, তারা যেভাবে ধর্মকে যারা পেয়েছিলেন, তারা ধর্মকে যেভাবে অনুভব করেছেন, সেই অনুভবে অনুভব করা, সেই অনুভবের সাক্ষী হওয়া, নিজের ভেতর অনুভূত করতে দেওয়া। নাগমহাশয় তখন বলছেন, দাদা আজ এই নির্জনে আমায় যে আনন্দ আপনি দিলেন তা আমি কি বলবো আপনাকে। আমার পূর্বপুরুষের যে ঋষিদের এই যে মহান তত্ত্ববিজ্ঞান, তা জাগ্রত সূর্য উপাসনার ফলেই কিন্তু হয়েছিল। মানুষের চৈতন্য এর চেয়ে আর বড় ধারণা করতে তখন পারেনি, সেই জন্য আর তারা এগিয়ে যেতে পারেনি, বংশানুক্রমে নিচের দিকেই বহুর মধ্যে বিস্তৃত হয়ে পড়েছে। প্রাচীনতম উপাসনার পদ্ধতি যা আর্য সভ্যতার একমাত্র চরম পরিণতি, তা সূর্য উপাসনার মধ্যেই আছে।
আমি তখন বললাম, আচ্ছা পরবর্তী যুগে উপনিষদের বা বেদান্তের যে ব্রহ্মজ্ঞান, তা যে সূর্য উপাসনার প্রত্যক্ষ ফল, তা আমরা একটু গভীর আলোচনা করলেই তো বুঝতে পারি। নাগমহাশয় তখন তিনি বললেন, দেখুন দেখুন, যোগ দর্শনে স্পষ্ট নির্দেশ আছে, সূর্যে মনোসংযম করলে বিশ্বজগতের জ্ঞান হয়। আমি আবার বলছি, সূর্যে মনোসংযম করলে বিশ্বজগতের জ্ঞান হয়। এই সূর্যকে ধরলে কিছুই জানতে বাকি থাকে না। পাশ্চাত্য জগতের বুদ্ধি বস্তুতান্ত্রিক, সেই জন্য প্রথমে সূর্যের মধ্যে আরোগ্যকারী শক্তির উপর লক্ষ্য দিয়েছে। রোগময় মানব সমাজে আরোগ্যই ঐকান্তিক কাম্য, তাই চিকিৎসার জন্য একদল তাকে ধরেছে। আবার এমন সময় আসবে যে পদার্থ বা বস্তুবিজ্ঞানবিদেরা এই সূর্যকে ধরে বিশ্বের সকল তত্ত্বই আয়ত্ত করবেন, টেলিস্কোপ আর কাজে লাগবে না। আরও আপনি দেখবেন যে তখন বিদ্যুৎ তৈরি করতে আর যন্ত্র বা কোনো ডায়নামোর প্রয়োজন হবে না, যখন আসল ডায়নামোর নাগাল পাওয়া যাবে। ভারতের অনুসন্ধান পদ্ধতি তা কিন্তু আলাদা। এরা এমন একটি বস্তু চেয়েছিলেন যাকে পেলে আর কিছুই পেতে বাকি থাকে না। এদের বুদ্ধি বস্তু বা যন্ত্র নির্মাণের দিকে যায় না। তারা গোড়াতেই বুঝতেন যে যন্ত্র কখনোই সকল অভাব পূরণ করতে পারে না। এটা কাদের সম্পর্কে বলছেন নাগমহাশয়? আমাদের যারা পূর্বপুরুষ, সনাতনের যারা পূর্বপুরুষ মুনি ঋষি, তাদের কথা বলছেন। এখন আমরা সূর্যকে দেখে আমরা কিন্তু কী তৈরি করেছি? সূর্য থেকে সানলাইট নিয়ে আমরা কী করছি? পাওয়ার তৈরি করেছি। কী করেছি? সোলার তৈরি করেছি। কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ, তারা কিন্তু সূর্যকে উপাসনা করেছেন, সূর্যকে কাজে লাগিয়ে তারা যন্ত্র উৎপাদন করেননি যে যন্ত্রের সাহায্যে সূর্যকে কাজে লাগিয়ে চাহিদা পূরণ হবে। তারা সূর্যকে উপাসনা করে সমস্ত দিক জানতে পেরেছেন, জীবনের রহস্য জানতে পেরেছেন। আর এখানে কিন্তু আমরা যন্ত্র নির্মাণ করছি। তাই আমাদের যারা পূর্বপুরুষ, সনাতনের যারা পূর্বপুরুষ, এটা গর্বের বিষয় যে তারা কিন্তু জানতেন যে যন্ত্র কখনোই সকল অভাব পূরণ করতে পারবে না। যাকে জানলে আর কিছু জানতে বাকি থাকে না, তারা এমনই একটি বস্তুর আবিষ্কারে তারা সমাহিত হয়েছিলেন। সে এই তেজময় মণ্ডলটি, বাইরে শরীর তার তেজ, অন্তরে শুদ্ধ সর্বব্যাপী চৈতন্য, এইটি তাদের চরম আবিষ্কার। সেই আবিষ্কারকে আধুনিক মানবের জাতিগত জীবনে উপলব্ধি করতে, প্রত্যক্ষ করতে অনেক কাল লাগবে। কি কথা এখানে বলা হচ্ছে? আবিষ্কারটা কি? এই যে তেজময় মণ্ডল, বাইরের শরীর তার তেজ, অন্তরের শুদ্ধ সর্বব্যাপী চৈতন্য, এটিই হচ্ছে তার চরম আবিষ্কার। দেখুন, পরমহংস শিবনারায়ণ স্বামী এই সূর্য উপাসনার বিষয়ে অনেকদিন থেকে তিনি বলছেন, খুব অল্প লোকেই কিন্তু তা গ্রহণ করতে পেরেছে। আমি দেখলাম নাগমহাশয় কতক্ষণ যেন অন্যমনস্ক হয়ে রয়েছিলেন। তারপর ধীরে ধীরে তিনি বলছেন, দেখুন, তার তপস্যা সাধারণের মধ্যে সত্য বস্তুতে নিষ্ঠা জাগাবার এই যে তার চেষ্টা, তা কখনো বৃথা হবে না। তবে জানেন কি, এই বস্তুতন্ত্রের যুগে ভারত সন্তানের কথা পাশ্চাত্য অনুকরণ তৎপর আধুনিক যুগে ভারতের জনসমাজ প্রথমে কানেই নেবে না। এই তত্ত্ব পাশ্চাত্য দেশের সভ্য সমাজ আয়ত্ত করে যখন ভারত সন্তানকে উপদেশ করবে, তখন এখানে এই তত্ত্ব জনসমাজে প্রাধান্য লাভ করবে। যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের এখানে পাড়ায় যদি হরিনাম কীর্তন হয়, সেটা প্রচণ্ড ব্যাকডেটেড, আহ কি চিৎকার করছে। কিন্তু বাইরের কান্ট্রির থেকে যখন কেউ করছেন বা বিদেশিরা যখন করছে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আধ্যাত্মিকের ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, বাইরে থেকে যা যা কিছু বলছে সেগুলো আমাদের কাছে খুব সুন্দর সুন্দর লাগছে। আসলে আমরা প্যাকেজিং পছন্দ করছি আর কি, সেটাই তিনি বলছেন। সত্যি কথা বলতে কি, নাগমহাশয়ের এই কথা শুনবার পর নাগমহাশয়কে আমি একটা কথা বলতে লাগলাম, আর সেটা ভীষণ দুঃখের কথা। লেখক তিনি বলছেন, তিনি দুঃখের কথা একটা বলতে শুরু করছেন। তো কী দুঃখের কথা বলতে শুরু করছেন, সেটা কিন্তু পরবর্তী এপিসোডে আমরা জানব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোড এখানেই বিরাম দিচ্ছি, আর পরবর্তী এপিসোডে আপনার সাথে দেখা হবে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকিদের সাথে এটা শেয়ার করুন। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। নর্মদে হাত।